সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এসপিএন বাংলা টিভি সংবাদ, 7 ফেব্রুয়ারি 2021। পত্রিকার কাকরাইলস্থ কার্যালয়ে অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডট কম এর 7তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা প্রভৃতি কর্মসূচি পালন করা হয়। এ সময় নিরাপদ নিউজ এর যুগ্ম সম্পাদক লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল বলেন, বাংলাদেশের একটি জনপ্রিয় নিউজ পোর্টাল মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মমানবতার সেবায় পত্রিকাটি কাজ করে চলছে। এই পত্রিকার প্রতিটি নিউজ সত্য ও বস্তুনিষ্ঠ নিউজ প্রকাশ করে জনপ্রিয়তা অর্জন করছেন। নিরাপদ নিউজ ডট কম এর প্রধান সম্পাদক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নির্বাহী সম্পাদক মিরাজুল মঈন জয় অন্য অন্যদের সাথে নিয়ে কেক কাটেন। পত্রিকায় কর্মরত সাংবাদিক এবং আগত সুধীজনদের সাথে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শুভেচ্ছা বিনিময় করেন। নিশ্চার মহাসচিব ও নিরাপদ নিউজ এর চিফ রিপোর্টার সৈয়দ এহসান উল হক কামাল, যুগ্ম মহাসচিব ও নিরাপদ নিউজ এর বিশেষ প্রতিনিধি লিটন এরশাদ, নির্চার সাংগঠনিক সম্পাদক ও নিরাপদ নিউজ এর সিনিয়র রিপোর্টার এস এম আজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টাল যা সরকারের সকল নিয়ম কানুন মেনে নিবন্ধিত একটি নিউজ পোর্টাল, দেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের তত্ত্বাবধানে এটি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই নিউজের প্রতিটি নিউজ সত্য বস্তুনিষ্ঠ এবং শুধু সড়কের নিউজ না, আর্থসামাজিক উন্নয়নে দেশের মুক্তিযুদ্ধ এবং দেশের স্বার্থে এই পত্রিকাটি বরাবরই নিউজ করে আসছে। এই পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অষ্টম বর্ষে পদার্পণে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, শুভানুদায়ী বিজ্ঞাপনদাতা এবং যারা পাঠক সকলের সফলতা কামনা করছি এবং এই নিরাপদ নিউজের আমি ব্যাপক প্রচার প্রসার এবং আরও উত্তরোত্তর সফলতা কামনা করছি।